2023-এ তোমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ক্লাস ইলেভেনের পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষা কি পুরো সিলেবাসে হবে না 2021-22-এর মতন সিলেবাস কমে যাবে? এবং এই বিষয়ে পর্ষদ সভাপতি এবং সংসদ সভাপতি কি বলছেন সেই বিষয়ে আমি যা জেনেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এবং তোমাদের সাজেশন আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। করোনা পরবর্তীকালে পুরো সিলেবাসের ওপরই কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নেওয়ার লক্ষ্যেই এগোচ্ছিল সংশ্লিষ্ট পর্ষদ ও সংসদ। কিন্তু তাতে বাধ বাঁধল প্রতিকূল আবহাওয়া এবং এই তীব্র গরমের জন্য দোসরা মে থেকে স্কুল ছুটি দিতে বাধ্য হয়েছেন রাজ্য সরকার এবং তা চলবে 15ই জুন পর্যন্ত। এমনিতেই তোমাদের স্কুল কিন্তু শুরু হয়েছিল দেরিতে, সরস্বতী পুজোর আগে, এবং এই পরিস্থিতিতে 3রা ফেব্রুয়ারি থেকে স্কুল খোলায় তোমাদের সিলেবাস কিন্তু সেইভাবে শেষ হয়নি। শুধু তাই নয়, অনেক স্কুলে কিন্তু এখনও 5 to 10-এর কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টও নেওয়া সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে সরকারি পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু কিন্তু এই ছাত্রছাত্রীদের সিলেবাস খর্ব করার ব্যাপারে কিন্তু একমত নন এবং ওনারা চান যে ফুল সিলেবাসে পরীক্ষা হোক, কারণ সিলেবাস কমলে ছাত্রছাত্রীদের অনেক ক্ষতি হয়ে যাবে। সিলেবাস শেষ করার জন্য তোমাদের যখন স্কুল খুলবে, শনিবারগুলোতে পুরো স্কুল হতে পারে এবং সপ্তাহে 2-1 দিন বিশেষ ক্লাসের ব্যবস্থা করে সিলেবাস শেষ করা সম্ভব বলে মনে করেছেন সবাই। এবং এই নির্দেশ পর্ষদ এবং সংসদের কাছে আসাতে ওনারা উচিত বলে মনে করেছেন এবং মধ্যশিক্ষা পর্ষদের এক আধিকারিক অবশ্য বলেছেন, সিলেবাস কমিয়ে বা পুরোটা নিয়ে পরীক্ষা যে কী হবে সেই বিষয়ে এক্সপার্ট কমিটি এবং সাবজেক্ট এক্সপার্টদের সঙ্গে আলোচনা করে তবেই বলা যাবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীববাবু জানান, করোনা পরিস্থিতি এবং অন্যান্য বিষয় পর্যালোচনা করেই তবেই কিন্তু এই সিলেবাসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি। বলেছেন যে অন্য বোর্ড অর্থাৎ বিশেষ করে CBSE বোর্ড এবং ICSE বোর্ড, সেই সর্বভারতীয় বোর্ড যা ডিসিশান নেবেন উনি কিন্তু সেই ডিসিশানের ওপরেই কিন্তু একমত থাকবেন। সেজন্য তিনি বলেছেন যে বাকিরা যদি পুরো সিলেবাসে পরীক্ষা নেয় তাহলে কিন্তু আমরা একই পথে হাঁটব, না হলে সেটা হবে অবিচার। এবং এই প্রসঙ্গেই কিন্তু এই ব্যাপারে বৃহস্পতিবারের দিন SUCI এবং তাদের সহযোগী শিক্ষক এবং শিক্ষাকর্মী সংগঠনগুলি দ্রুত স্কুল খোলার দাবিতে কলেজ স্ট্রিটে বিক্ষোভ সমাবেশও করেছেন। অর্থাৎ তোমরা এই আলোচনা থেকে বুঝতে পারলে যে 2023-এ তোমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ক্লাস ইলেভেনের পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষা কিন্তু ফুল সিলেবাস অর্থাৎ 2020 অবধি যে সিলেবাসে পরীক্ষা হয়েছে সেই সিলেবাসেই কিন্তু হবার সম্ভাবনা সবথেকে বেশি, যদি না করোনা পরিস্থিতির জন্য পরিবেশ কিছুটা অসুবিধাজনক হয়ে দাঁড়ায়।